এমআই দপ্তরের একাংশ আধিকারিকদের খামখেয়ালিপনায় এলাকায় প্রায় 20 থেকে 25 পরিবার কৃষক বোরো ধান সহ বিভিন্ন শাকসবজি চাষাবাদ করতে পারছে না বিগত 2 থেকে 3 বছর যাবত। ঘটনা তেলিয়ামুড়া আরজি ব্লকের অধীনে মধ্য ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষি প্রধান এলাকায়। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনস্থ মধ্য ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষি প্রধান এলাকায় দীর্ঘ 2 থেকে 3 বছর যাবৎ জলের পাম্প মেশিনটি বিকল অবস্থায় পড়ে থাকলেও এমআই দপ্তরের অধিকাংশ কর্মীদের খামখেয়ালিপনায় বর্তমানে মেশিনটি সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে এলাকার কৃষি কাজের ওপর নির্ভরশীল সহায় সম্বলহীন কৃষকরা নিজেদের জমিতে বোরো ধান সহ বিভিন্ন শাকসবজির চাষ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে বর্তমানে। এমআই দপ্তর থেকে কৃষি জমিতে জল প্রদান করার জন্য অফ সিজনে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও কৃষকদের কোনো কাজেই আসছে না সেই অস্থায়ী বাঁধটি। ফলে কৃষকরা তাদের একমাত্র উপার্জনের মাধ্যম কৃষিকাজ করতে গিয়ে সমূহ সমস্যার সম্মুখীন। এ বিষয়ে বলতে গিয়ে মধ্য ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষক আক্ষেপের সুরে জানিয়েছেন, সমস্যার অন্ত নেই, আমরা জল পাইনি, অফ সিজনে বাঁধ প্রদান করা হবে, কিন্তু সেই বাঁধ আমাদের কোনো কাজেই আসে না। আপনারা কত বছর ধরে ধান চাষ করতেন? 3-4 বছর। একমাত্র জলের কারণে? হ্যাঁ, জলের তো একটা মেশিন আছে। মেশিন তো আছে, মেশিন তো থাকলো তো না তার মতো নেই। কে চালা? মিন্টু চৌধুরী। রায় নেই? আমরা তো খেতে আজ যাই দিই না, তার মেশিন দরজার ছত্র লাগাই না, তাই দিই। তো মেশিন কি নষ্ট হয়ে জানা নষ্ট হইল না কি না কারেন্ট নষ্ট হয়, যে এখন ডিস্টার্ব। কে ডিস্টার্ব দেখেছেন না? তো কারেন্ট ডিস্টার্ব কর, অনেক সময় মেশিন কোন ডিস্টার্ব। এনে কত মানে পরিবার কৃষক? আমাদের এখানে আছে নিচে 20-30 পরিবার। তা মানে সবাই মানে চাষের চাষবাসের উপরে নির্ভর। হ্যাঁ হ্যাঁ। এই জলের মূলত অগ্রহায়ণ পৌষ এই 2 মাস মূলত বোরো ধানের জন্য উপযুক্ত সময়। সময়ে কৃষকরা তাদের নিজ নিজ জমিতে বোরো ধান বপন করেন, কিন্তু অভিযোগ ওই সময় চাষাবাদের জন্য ব্যবহৃত তাদের এলাকার একটি মাত্র পাম্প মেশিনটি বিকল অবস্থায় রয়েছে, ফলে তাদের এবারকার সিজনে বোরো ধান চাষ করা হয়নি। কৃষকরা আরও জানিয়েছেন, আমরা গরিব কৃষক মানুষ, আমরা যদি বোরো ধান চাষ করতাম তবে অন্তত পক্ষে 6 মাসের ভাতের যোগান হতো, কিন্তু বোরো ধান না করতে পারায় এক প্রকার আমাদের পেটে লাথি পড়েছে। এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধিরা অবগত থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে তারাও পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ সমস্যায় জর্জরিত কৃষকদের। কোন পঞ্চায়েত এটা? এটা আমরা বর্মসরা পঞ্চায়েত, মধ্য বর্মসরা। এই সমস্যাটা কতদিন যাবে আপনার সমস্যা হইতেছে? সমস্যা তো ধরেন না, আর 2-3 বছর ধরে বড় টাইমে কোনো বান্ধ হইতেছে না। আমরা বড় জনগণ করতে পারতেছি না, বড়রা তো করলে ধরেন না ওখানে ধরেন না আমরা বাচ্চা হইতে সারা লাগলাম 17 মাস। বৈশাখ মাসের লাস্টে দানাই পড়লো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আমরা দানাইলে তাহলে কাতের বাদ। আমরা যখন কৃষক মানুষ, গরিব মানুষ, কাজ করলে খাওয়ান তো মার, আমরা যখন কানে কানে খেত করান 15-20 মিনিট দান দানলে তো আমরা 6 মাসে কুড়াই নিতেছে নাকি তা। এ প্রসঙ্গে এলাকার পাম্প মেশিনের দায়িত্বে থাকা পাম্প অপারেটর মিন্টু চৌধুরীর নিকট জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বিদ্যুতের সমস্যা রয়েছে, তাছাড়া মেশিনের মধ্যেও অল্প বিস্তর সমস্যা রয়েছে, তাছাড়া মাঠের মধ্যে 2-1টি জায়গায় পাইপলাইনের মধ্যে লিকেজের সমস্যা রয়েছে, ফলে কৃষকদের পাম্প মেশিন থেকে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যদিও পাম্প অপারেটরের বক্তব্য, এলাকায় একটি পাম্প মেশিন বিকলের ব্যাপারে এমআই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ওয়াকিবহাল রয়েছেন। টিকের সমস্যাটা বেশি, ওই যে সেরাফার দিয়ে মেন লাইনটা যে বাসের লেগিয়া তোমার বাস করে প্রতি বছর, বাস করে এবারও তারা প্রতি বছরই মানে বৃষ্টির আগদার তারা সিজনের গেলে গেছে তার লাইনটা কেটে দিয়েছে। এবার লাইনটা কেটে দিয়েছে, আমি কল করে রাখছি, ইলেকট্রিক কল আছে, প্রধান মেম্বারও জানিয়ে রাখছি, মেম্বার হয়েছে আমি জানামু, অফিসও জানামু, দুন্ডা পেজ জাম্পানিং কার্ড আছে। এবার ঘরের ভিতরে পাম্প প্লেন বোর্ড খারাপ আছে, মাটার মধ্যে 2-3টা লিক আছে, আমি জানাই রাখছি আগে, গত বড় জানাই রাখছি যে লিকটি মেরা দু, লিকটি না মারলে জল সামনে জল জানা আর কি, সব দিকে ওইটা দাঁড়া স্কিমের সামনে ওইটা দাঁড়া পুরাটা ইয়ে আর কি।
এখনো ঠিক করছে না না এটা ঠিক কইছে না এটা ইলেকট্রিক আমি কল করেছি তারা আইছে না তারা বাস পরে এটা তারা লাইনটা এদিকে করবো কইছিল এদিকে লাইনটা করছে না এখন প্রশ্ন হলো এমআই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সহ এলাকার জনপ্রতিনিধিরা এই পাম্প মেশিন বিকলের ব্যাপারে ওয়াকি বহাল থাকলেও কি কারণে পাম্প মেশিন সারাইয়ের উদ্যোগ গ্রহণ করছেন না? স্থানীয়দের প্রশ্ন, মোটা মাসু হারা এই সরকারি আমলাবাবুরা করছেনটা কি? তাদের জন্য কি কৃষকদের মার খেতে হবে? অপরদিকে দেখা যাচ্ছে এই সমস্ত সরকারি আমলাবাবুদের কারণে বদনামের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।